নমস্কার। মুখার্জি গার্ডেনের তরফ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের বাগানের গাছগুলি খুব ভালো আছে। এই বর্ষায় আমার গাছগুলিতে কিভাবে ফুল ধরে আছে, কিভাবে গাছগুলি ভালো আছে, কিভাবে ভালো রাখতে পেরেছি, কি খাদ্য দিই, সেটা আজকে আমি আপনাদের জানাবো, দেখাবো। আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে গাছের খাবার তৈরি করে দিই, গাছে অল্প পরিশ্রমে সুষম খাদ্য আমরা গাছের জন্য তৈরি করে দেব। মানুষের মতো গাছেরও অনুখাদ্য বা ভিটামিন যাই বলি না কেন দিতে হবে। গাছকে সুস্থ, সবল ও গাছের ইউনিটি পাওয়ার বাড়াতে, গাছকে ভালো রাখতে গাছের দরকার খাদ্য। যেমন গাছের ক্যালসিয়াম দরকার হয়, পটাশিয়াম দরকার হয়, নাইট্রোজেন দরকার হয়, ফসফরাস দরকার হয়, ইত্যাদি ইত্যাদি। মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে যেমন সুষম খাবারের প্রয়োজন, গাছেরও কিন্তু তাই। গাছ যখন বেঁচে থাকার জন্য সুষম খাদ্য পায় না, তখন গাছের নানা রকম রোগ দেখা দেয়। মানুষের মতো পাতা কুঁচকে যাওয়া, ফল ঝরে যাওয়া, গাছের পাতা খসে পড়ে যাওয়া, ফুল ফল না আসা ইত্যাদি। যখন আমাদেরও গাছের এইগুলি হয়, তখন আমরা চিকিৎসা শুরু করি, কিন্তু কিছু ওষুধ স্প্রে করে রোগটি নির্মূল করার চেষ্টা করি। ঠিক মানুষের মতো পায়ে ব্যথা, ডাক্তারের কাছে গেলে সে ট্যাবলেট লিখে দিল, দেখা গেল যে তাতে ক্যালসিয়াম আছে। দুর্বল হয়ে গেল মানুষ কোন, তাকে লিখে দিল ভিটামিন খেতে। ভিটামিনের শিশিতে দেখবেন আঙুর, আপেল, নাশপাতি, আনারস ইত্যাদি ছবি দেওয়া আছে। তার মানে ওইগুলো থেকে তৈরি হয়েছে ভিটামিনটা। ঠিক গাছেরও যদি আমরা আগে থাকতে ভিটামিনযুক্ত খাবার আমরা সরবরাহ করি, তাহলে আমাদের ঘরে ওষুধ প্রয়োগ করতে হবে না, দই বা পোকার জন্য ওষুধটা প্রয়োগ করতে হবে, খাদ্যর জন্য নয়। তো আজকে গাছকে সুস্থ, সবল, ঠিক এই ধরনের ফুল হবে, কিভাবে আমরা খাদ্যটা তৈরি করে দিচ্ছি সেটা দেখাবো। আমরা আমাদের ফেলে দেয়া প্রতিদিন যে ভাত হয়, তার চালটা ধুয়ে আমরা ফেলে দিই, সেটা আজ থেকে আর ফেলব না। আপনারা দেখতে থাকুন, চালটা আমরা নিলাম একটি জায়গায়, জলে ভালো করে ধুয়ে নিলাম, এই জলটি আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা একটি পাত্রেতে রাখব। আমরা পেঁয়াজ খাই, তার ফেলে দেওয়া অংশটা আমরা একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল নিয়ে সেটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আমরা পাকা কলা খাই, পাকা কলার খোলাটি ফেলে না দিয়ে একটি গ্লাসে জল নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখব। আমরা হলুদ খাই, 1 চামচ হলুদ নিয়ে 1 গ্লাস জলে আমরা ভালোভাবে গুলিয়ে নিয়ে ভালোভাবে ঘেঁটে নিতে হবে হলুদটা, জলের সঙ্গে যেন ভালোভাবে মিশে যায়, আমরা রেখে দেব। এক জায়গায় খোল আমরা পচিয়ে নেব, পচিয়ে নিয়ে ওপরে জলটা নেব। এটা পেঁয়াজ, পেঁয়াজের ফেলে দেওয়া অংশগুলো
পুড়িয়ে রেখে দিয়েছি একটি গ্লাসে খোলা সহ, আমরা ভিজিয়ে 24 ঘন্টা রেখে দিতে হবে, দিয়ে জলটা আমরা ব্যবহার করব। এইটা আমরা নিয়েছি কলার খোলা, ভেজানো জল, হলুদ গুঁড়ো, এটা খোল জল, খোলটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে তার থেকে জলটা আমি উপর থেকে তুলে নিয়েছি, এটা চাল ধোয়া জলটা, এইটা কলার খোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি 24 ঘন্টা, তার জলটা, এটা পেঁয়াজটা। এবার এইগুলোতে একটি বালতিতে 2 লিটার জল নেব, আরো 2 লিটার জল নেব, নিয়ে এইগুলো একটা একটা করে বালতিতে আমরা দেব। আগে খোল জলটা আমরা দিচ্ছি, খোলেতে আমরা নাইট্রোজেন ও ক্ষার পাই, চাল ধোয়া জলটা, এতে কিছু ব্যাকটেরিয়া থাকে, সেটি আমাদের গাছের উপকার হয়। কলার খোলাটা পটাশিয়াম থাকে, এটাও আমাদের গাছের উপকার হয়। পেঁয়াজের খোলাটা এবং ওইটা ভালোভাবে নেড়ে নিতে হবে, নেড়ে নিয়ে ওই একই জলেতে আমরা দিয়ে দেব, শুধু জলটা দেব পরিষ্কার। যদি পেঁয়াজটা বেটে 24 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, যাদের গোটা পেঁয়াজ ভিজাবেন তো পেঁয়াজটা বেটে ভিজিয়ে রাখলে ভালো হবে। হলুদটা আমরা আরেকবার ভালোভাবে গুলিয়ে নেব, ভালোভাবে নেড়ে নিতে হবে, দিয়ে আমরা এটা দিয়ে দেব। এটা পোকারও কাজ করবে এবং মাটিতে ফাঙ্গাস ধসার এই কাজটি করবে, পিমড়ের পোকার হাত থেকে কিছুটা গাছগুলো রেহাই পাবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মগে করে আমরা একটু একটু করে গাছে দেব। গাছে দেওয়ার নিয়মটা বলে দিই, যদি শীত ও গ্রীষ্মকাল হয় মাটিটা একটু খুশে নিয়ে দেব, এবং বর্ষাকালে আমরা মাটিটা খুঁসবো না, কারণ এমনি জল হচ্ছে, ভিজে আছে, তাতে আমরা অল্প করে একটু একটু করে দেব। কারণ এই বর্ষাকালে হালকা অল্প দিলেই গোটা মাটিটায় মিশে যাবে, আর শীতকালে ও গরমকালে একটু বেশি দিতে হবে গোটা মাটিটাকে ভেজাতে। তা বন্ধুরা, আমি এইভাবে দিই, আমার গাছগুলো বর্ষাকালে কিভাবে ফুল ধরে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। ঠিক আপনাদেরও বাগানে কোনো রকম পয়সা খরচা ছাড়াই শুধু অল্প খোলটার একটু হলুদটা অল্প পরিশ্রমে আপনাদের গাছগুলোতে ভালোভাবে ফুল ঠিক এইভাবেই ধরাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অপরকে ভিডিওটা জানাতে শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।